জীবনের রাস্তায় তুমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলে। একদম সোজা রাস্তা ছিল, যেখানে কোনো কনফিউশন বা ডিস্টারবেন্স ছিল না, একদম সোজা এবং পরিষ্কার। কিন্তু কিছুটা সময় পরে তোমার সামনে একটা ডাইভারশন চলে আসে এবং সেই সুন্দর পরিষ্কার সোজা রাস্তাটা এখন দুটো দিকে ভাগ হয়ে যায়, একটা যায় ডান দিকে এবং অপরটা বাঁ দিকে। এখন তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোথায় যাবে। এখন এই অবস্থায় তুমি দুটো রাস্তাকে খুব মন দিয়ে দেখছো এবং তুমি দেখতে পাও যে রাস্তাটা বাম দিকে গিয়েছে সেই রাস্তাটি এবড়োখেবড়ো পাথরে ভরা, পাথরের ফাঁকে জন্ম নিয়েছে কাটা গাছ, এই রাস্তায় আলো একদম কম, কিছুটা দূর এগোলে দেখা যাবে পুরো রাস্তাটাই অন্ধকার, এছাড়াও এখানে কোনো সাইনবোর্ড নেই এবং সবথেকে খারাপ বিষয় ওখানে কোনো ফুটপ্রিন্টসও নেই। হতে পারে এই রাস্তায় আজকের আগে কেউ আসেইনি। এইসব দেখে তোমার মধ্যে একটা ভয়ের জন্ম নেয়, তখনই তোমার নজর চলে যায় ডান দিকের রাস্তার দিকে। এই রাস্তায় কোনো পাথর নেই, খুব মসৃণ এবং প্রচুর সাইনবোর্ডস আর আলো দিয়ে ভরা। এই রাস্তায় অনেকগুলি ফুটপ্রিন্টস দেখে তুমি এক সেকেন্ডে এটাকেই পছন্দ করে নাও। স্কুল এডুকেশন, গ্রাজুয়েশন, কাজের সিকিউরিটি, 9-to-5 জব, ঘর সংসার, পরিবার, ফ্যামিলি প্ল্যানিং, রিটায়ারমেন্ট প্ল্যানিং, মৃত্যুর ওয়েটিং। যদি তুমি ডান দিকের রাস্তাটা পছন্দ করে থাকো তাহলে তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা এখানেই দেখা বন্ধ করে দাও। কিন্তু যদি তুমি পছন্দ করে থাকো বাম দিকের রাস্তা, এবড়োখেবড়ো পাথর, কাটা আর যন্ত্রণায় ভরা রাস্তা, এই জন্য না কারণ ডান দিকের রাস্তা তোমার পছন্দ না বা বাম দিকের রাস্তায় হয়তো কোনো খাজানা লুকিয়ে আছে তাই, বরং এই জন্য কারণ তুমি দেখতে চাইছো যে একটা মানুষের লিমিটকে কতটা এক্সপ্যান্ড করা যায়, তুমি দেখতে চাইছো যে তুমি নিজেকে কতটা দূরে নিয়ে যেতে পারো, যন্ত্রণা সহ্য করে, ভয়কে জয় করে, জীবনের অনিশ্চয়তার সাথে প্রেম করতে চাও, তাহলে আমি তোমাকে স্যালুট করি। কারণ সবাই এই রাস্তায় চলতে পারে না। নিঃস্বার্থভাবে প্রেম করার রাস্তা, নিজের স্বপ্নকে সত্যি করে তোলার রাস্তা, নিজের সব ডিসিশন নিজে নিয়ে জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে বেঁচে থাকার রাস্তা, নিজের আনন্দ নিজের হাতে রেখে ফেলিওর বা খারাপ সময়ে শুধুমাত্র নিজেকে দোষারোপ করার রাস্তা, রিস্ক এবং জীবনের অনিশ্চিত জিনিসগুলিকে সাথে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় শুধু নিজেকে বেটার বানানোর রাস্তা, সেই কঠিন রাস্তা, সেই যন্ত্রণাময় রাস্তা। হ্যাঁ, তোমার কষ্ট হবে, তুমি যন্ত্রণায় ছটফট করবে, যখন কাটা আর পাথর তোমার পায়ে ফুটবে তখন সেই অবস্থায় অন্ধকার রাস্তাতে বসে তুমি চোখের জল ঝরাবে এবং সেই যন্ত্রণা সয়ে নিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে তুমি দাঁড়াবে এবং তোমার স্ট্রাগলই তোমাকে পৃথিবীর আর 700 কোটি মানুষের থেকে আলাদা বানিয়ে দেবে, তোমাকে অডিয়েন্সের থেকে স্টেজে পৌঁছে দেবে। কারণ যে রাস্তায় কেউ এক পা এগোতে সাহস পায় না, আর আজ তুমি সেই রাস্তা একা পার করে এসেছো। হতে পারে তুমি সেই জিনিস পাওনি যেটা তুমি চেয়েছিলে, হতে পারে তুমি যে সফলতা খুঁজছিলে সেটার কোনো চিহ্নই এই রাস্তায় নেই, হতে পারে এই রাস্তায় তুমি শুধুই কষ্ট পেয়েছো, এতটাই কষ্ট যে তুমি সহ্য করতে পারছো না। জীবনের নিশ্চয়তায় তুমি যেভাবে উঠতে শুরু করেছিলে এখন সেটা জীবনের বাস্তবতা এবং আসল রূপ হিসাবে তোমাকে আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে। তুমি পড়ে যাও, এতটাই খারাপভাবে পড়ো যেন কোনোদিন উঠতেই না পারো। হতে পারে তোমার প্যাশন এবং স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে তুমি হাঁপিয়ে গেছো, এখন তোমার সার্ভাইভ করাটাও অসম্ভব হয়ে যাচ্ছে। হতে পারে আমার এই ভাবনা একটা ফালতু দর্শন হিসেবে থেকে যাবে, কিন্তু এটা আমাকে এবং তোমাকে দুজনকেই শেষ করে দেবে, সবকিছুই শেষ, দা এন্ড। কিন্তু এটাও তো হতে পারে যে এতটা কষ্ট সহ্য করার পরেও তোমার মধ্যে ছোট্ট একটা অগ্নিশিখা জ্বলতে থাকবে এবং সে তোমাকে সমস্ত বাস্তবতাকে ছাপিয়ে আবার উঠে দাঁড়ানোর জন্য তোমাকে সাহস যোগাবে। হতে পারে তুমি নিজের পায়ে আবার দাঁড়াবে এবং যখনই তুমি উঠে দাঁড়াবে তখন সমস্ত মানব যন্ত্রণার সীমাকে অতিক্রম করে যাবে। রিস্ক যে কতটা নেওয়া যায় সেটা তুমি সমস্ত পৃথিবীকে দেখিয়ে দেবে, কোটি কোটি লোকের জন্য তুমি একটি আশা রূপে প্রকাশিত হবে, কারণ আজকের আগে কেউ এতটা কষ্ট সহ্য